সম্মানিত সদস্য এখন বিনীত অনুরোধ করছি ঢাকার নবাব পরিবারের সন্তান সৈয়দ নাজমুল হক তাকে মঞ্চে এসে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আমি প্রথমেই আজকে আমার শাহজাহান আব্দুলী ভাইকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ নবাব সালিমুল্লাহ বলিয়া একটা টাইটেল দিতে চাই। হি ইজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ নবাব সালিমুল্লাহ এবং আমি এই এই উদ্দেশ্যে তাকে একটু পুষ্পমাল্য অর্জন করতে চাই। ঢাকার নবাব পরিবারের সন্তান কবি শাহজাহান আব্দুলীকে মাল্য উপহার দিচ্ছেন, ধন্যবাদ। এই মাল্য উপহার তার আমার একটা আমাদের একটা ট্রাস্ট আছে, মৌলভী খাজা আবদুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট নবাব বাড়িতে, সেই ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া হইতেছে। নবাব সালিমুল্লাহ হারিয়ে যাচ্ছিলেন, আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবার কাছে তার কিছু অল্প কিছু কাহিনী শুনছি, তারপর স্কুলে কলেজে কোনো শুনি নাই। পাকিস্তান যখন ছিল পাকিস্তানে মুসলিম লীগ প্রতিষ্ঠা করছেন তিনি, কিন্তু পাকিস্তান সরকার তাকে কোনো মূল্যায়ন দেয় নাই। একমাত্র তাকে মূল্যায়ন দিয়েছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কারণ যখন আহসান মন্ডিলটা নিলামে বিক্রি হচ্ছিল তখন বঙ্গবন্ধুই এটাকে থামালেন, না এটা নিলামে বিক্রি হবে না, এটাকে ঐতিহাসিক একটা ঐতিহ্য হিসাবে দাঁড় করাতে হবে। সেই সময় আমাদের অর্থের খুব সংকট, কিন্তু তারপরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন যে এটাকে ঐতিহ্যবাহী একটা স্থাপনা হিসাবে প্রতিষ্ঠিত করা হোক এবং এটা যাতে ই থাকে। সেই হিসাবে আরেকটা জিনিস হলো এই যে আমাদের এখানে যখন কোনো প্ল্যান প্রোগ্রাম হয়, এক সরকার যখন আসে আরেক সরকার সেই প্ল্যান রদ করে দেয়, আবার অন্য সরকার আসলে নতুন রদ, কিন্তু এই এই প্ল্যানটা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু যে প্রতিষ্ঠিত করে গেছেন সেটা জিয়াউর রহমান আসার সময় ছিল, এরশাদ সাহেব আসার সময় ছিল, খালেদা জিয়া আসার সময় সেটা ওপেনিং হয়েছে। এটি বড় একটা আমাদের কৃতিত্ব, এটা নষ্ট হয়নি। এবং ঠিক সেইভাবে যখন বঙ্গভঙ্গ হয় আমাদের বঙ্গভবন যেটা, সেই বঙ্গভবনটা বঙ্গভঙ্গ যখন হয় বঙ্গভঙ্গের পরে যখন বাংলাদেশ ঢাকার একটা রাজধানী স্থাপিত হয় সেই রাজধানীর কার্যক্রম পরিচালনার জন্য কোনো কিছু ছিল না। এই নবাব সালিমুল্লাহ তার সেই মানে দিলকুশার এলাকা পুরা এলাকা দিয়ে দেওয়া হলো ইয়েকে ব্রিটিশ গভর্নমেন্টকে, এখানে বড় লাট থাকবেন এখানে আসা, এবং সেই জিনিসটা এখনও আছে, নষ্ট হয়নি। পাকিস্তান আসার পর গভর্নমেন্ট হাউস ছিল, স্বাধীন হওয়ার পরে বঙ্গভবন হয়েছে, কিন্তু আছে, নবাব সালিমুল্লাহ মিনিস্টার হয়নি, মিটে যায়নি, আমাদের মনে আছে, মনে থাকবে। এবং শাহজাহান আব্দুলী সাহেব এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আজকের থেকে, না উনি কয়েকটা প্রোগ্রাম করছেন, আমি ওনার সেই প্রোগ্রামে ছিলাম দেখছি, এবং তার প্রোগ্রামগুলি এরকম আব্দুলী আরও কয়েকটা যদি হয়ে যায় তাহলে আর নবাব সালিমুল্লাহ কোনো দিন আমাদের স্মৃতি থেকে মুছবে না। আপনাদেরকে এই কথা বলি, ধন্যবাদ জানাচ্ছি।